কলকাতায় বইমেলায় আলো ছড়াচ্ছেন দুই বাংলার খ্যাতিমান সাহিত্যিক সাদাত হোসাইন। বাঙালির তরুণ প্রতিভার সাহিত্য সুধা পান করছেন প্রবীণ থেকে নতুন প্রজন্ম। কলকাতা থেকে বইমেলায় লেখককে সামনে পেয়ে আপ্লুত পাঠকরা। ক্যামেরায় শাকিল আবেদিনকে নিয়ে কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্ট। জমজমাট 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, মেলা প্রাঙ্গণে সাদাতের দেখা মিলতেই তাকে ঘিরে ধরছেন কলকাতার সাহিত্যপ্রেমী পাঠকরা। ফ্যানেদের আবদারে কখনো বিলোচ্ছেন অটোগ্রাফ, কখনো মেটাচ্ছেন ভক্তদের সেলফি আবদার। লেখকের অভিমত, এই ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করে। যখন লেখকের লেখা কিংবা কোনো সৃষ্টিশীল মানুষের সৃষ্টি অনেক মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, তখন সেটি নানাভাবেই সেই সৃষ্টিশীল মানুষটিকে ইন্সপায়ার করে, আমাকেও করছে। গত কয়েক বছর ধরেই কলকাতার বইপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন সাদাত হোসেন। তার একটা অটোগ্রাফের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ফ্যানেরা। পছন্দের লেখক এসছি, এক ঘন্টার উপরে বোধ হয় 45 মিনিট দাঁড়িয়ে আছি, প্রত্যেকবারই আসি আমি। দুই দেশের প্রাণ যে একই প্রাণ, শুধু একটা রাজনৈতিক সীমারেখা কখনো একটা ভূখণ্ডকে একটা ভাষাকে আলাদা করতে পারে না, এটাই ওনার লেখায় বোঝা গেল। সব মিলিয়ে শেষ বেলায় জমে উঠেছে 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলা শেষ হবে 12ই ফেব্রুয়ারি। ক্যামেরায় শাকিল আব্দিদের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।